मोटा नीचे। फ्रेंड गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आमी आगमनी आमी अनेक भालो आछि। आर एटा एकटा गोपलू सरनार स्वेटर बुनछि, सेटा जतटा बोना होयेछे एटा आपनादेर संगे एकटु शेयर करलाम। तार परेर अंशटा परे आपनादेर देखाबो एई स्वेटर बोनाटा। तो किभाबे बानाछि देखुन, स्वेटरटा एभाबे बानाछि। दुटो कवर दिच्छि रेड कालारेर आर दुटो देबो ह्वाइट कालारेर। एभाबे एमनि करे एभाबे এই টাইপের সোয়েটার করব। মাঝে চেন দেওয়া বা জিপ জপ লাগানো কিছু হোক, জিগজ্যাগ লাগানো এইভাবেও করব। তো যাই হোক, আগে বুনে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যে কেমন হলো। সোনাকে পরিয়েও দেখাবো। আর ওই সোয়েটারটাও আজকে গোপলু সোনাকে পরিয়েছিলাম, কিন্তু আজকে ওটা কেচে তারপর গোপলু সোনাকে পরাবো বলে কেচে নিয়েছি। ওটা শুকোতে দিয়েছি। আর রান্না বান্নাও হয়ে গেছে, এখন দুপুরবেলায় বসে আছি এখানে। চলুন কী কী রান্না হয়েছে সেটা আপনাদের দেখে নিই আমি। চলো তারপর এসে বসে এখানে আবার উনুনি স্টার্ট করি। আর আইসি স্কুল থেকে চলে এসছে, ওকেও খেতে দেবো। আর রান্না আজকে হয়ে গেছে। রান্নাটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে এখানে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে আর নুন দিয়ে একটু আলু সেদ্ধ মাখা করেছি। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পোস্তটা পেস্ট করে রেখেছি, এটা একটু তেল দিয়ে মাখিয়ে খাবো। আর বিনস ভাজা আর রয়েছে, ও এটা আইসির কর্নফ্লেক্সটা সকালে খাইনি। আর রয়েছে এখানে করলা ভাজা, এখানে রয়েছে ডাল যেটা রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ছকে রেখেছি। আর রাইস কুকারের মধ্যে রয়েছে ভাত। তো এটাই মেনু, চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপর আসছি। প্রচুর জোর খিদে পেয়েছে। আর আগে যে সোয়েটারটা বুনেছিলাম ভাবলাম সেটা আপনাদের দেখিয়ে নিই। তো এইটা হচ্ছে সোয়েটারটা, পুরোটা এখনও পুরো কমপ্লিট হয়নি। খুব সুন্দর ফ্রকের মতো করলাম, আর ওপরটা ঘের দেওয়া বাচ্চাদের ফ্রকের মতো অরেঞ্জ কালারের ঘেরটার ওপর আমি এখানে ভাইলেট কালারের আরেক রাউন্ড ঘের দেবো, তাহলে খুব সুন্দর গোলাপ ফুলের মতো দেখতে লাগবে। তারপর গোপুকে পরিয়ে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন আইসির জন্য আমাদেরকে ঠান্ডার মধ্যে মানে ঘুরতে যেতে হচ্ছে। তো সাদা টুপিটা কোথায় নিয়ে গিয়ে? তো মাফলারটা জানেন তো বাড়িতে ভুলে এসেছি, মাফলারটা বাড়িতে ভুলে এসেছি, যার জন্য টুপিটা আইসি নিয়ে নিলাম। বাইকের মধ্যে এমনিতেই চুলটা খারাপ হয়ে যাবে। আইসি আমরা রেডি যাওয়ার জন্য, আমি টুপি আর আইসি চেঞ্জ হয়ে যাবে, এইটা আমি নেবো আর টুপিটা ওকে পরাবো। তিব্বতিয়ান মার্কেট, ভুটানি মার্কেট যাকে বলছে আমাদের আসানসোলে, এটার আলাদা নাম। এখানে এখানে নাম দিচ্ছে লাসা মার্কেট। চলুন ভেতরে যাওয়া যাক, বাইরেও অনেক অনেক জিনিসপত্র রয়েছে সুন্দর সুন্দর। এখানে অনেক জিনিস রয়েছে, এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। বাহ দারুন, ট্র্যাক্টরটা দেখো কি সুন্দর, ঘরগুলো দেখো কি সুন্দর রয়েছে। মার্কেটটা আপনাদের ঘুরে দেখাই, তারপর নেব জিনিস যেটা নেওয়ার। আইসি যেন নেওয়া হবে সেটা হচ্ছে জ্যাকেট নেওয়া হবে আইসি। তিব্বতিয়ান মার্কেট এটা, এত বড় না যে আমারও হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক, কালার ভি বড়ি। এই হ্যান্ড গ্লাভস নিচ্ছে আইসি, এগুলো দেখি কোনটা নিচ্ছিস। হয়ে গেল আইসির জন্য জ্যাকেট নেওয়া, হয়ে গেল একটা জ্যাকেট নেওয়া ছিল। এখানে আরেকটু ঘুরবো, মা কালারটা বাজে লাগছে, পিঙ্ক বেশি ভালো লাগে না। ট্রাই করছি,
ये सब तिब्बत से आए हैं राजकोट। नायक बाबू हमारे जन बनी गरम गरम काढ़ा। तो बाजार थे चले जैकेट तैकेट नहीं चले दिल्ली जावर जो हमें नेब ना बोल तो एक बोलो तुम्हें नहीं ना यहाँ तो निल आयुषर बाबा जेटा निल और जैकेट बॉडी वार्मर निल हमारो लंग स्वेटर आछे जेटा पड़े गेछिलाम ओगुलो पड़े ठंडा चलब तो बोलछे ना दिल्ली प्रचुर ठंडा और ट्रेने जाब आमरा राजधानी तो ठंडा लेगे जेते पारे कतटा बानाले और कि निलाम सेगुलो आपनादेर देखाच्छि। हाँ गोपाल के आमी घुम पाड़िये दिये गेछिलाम आज गोपाल के दूध खावानो होबे ना आज गोपालेर एकटु ठोटेर मुखेर जे कालारगुलो चले गेछिलो ওগুলো ভালো করে করলাম বা তুমি খেতে পারলে না নি আমার মধ্যে ঢেলে দিলে এটা এই কাঢ়াটা বানিয়েছে সেটা হচ্ছে গোলমরিচ দারচিনি লং আর দারচিনি লং গোলমরিচ এগুলো দিয়ে এটা বানিয়েছে কাশি রামমান ওষুধ চিনি কিন্তু নেই আপনারা বানিয়ে খাবেন চিনি রুল ময়দা এগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি দেখছেন তো এইগুলো সারাদিন আমাদের ঘরে চলে এগুলো তো আর ক্যামেরা বন্দী হচ্ছে না আর এই যে এখন বডি বিল্ডার সব জ্যাকেট গুলোকে খুলে খুলে দেখলো পরা হলো তা এখন যেটা করব সেটা আমি আলু মেখে রেখে গেছিলাম ফ্রিজে আলু মাখা রয়েছে সকালে কতগুলো করেছিলাম আলু পরোটা আর এখানে আলু মাখা রয়েছে আলুটা খুব সুন্দর করে মেখেছি গাজর পেঁয়াজ কুচি আলু কুচি পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে খুব সুন্দর করে আলু মাখাটা একদম চপের স্টাইলে বানানো আছে দিনে কতগুলো রুটি করেও দিয়েছিলাম আইসিকে গরম তো খুব টেস্টি হয়েছিল। এতগুলো বেলে নিয়ে এলাম চারটে এগুলো আগে ছেঁকে নিই তারপর বাকিগুলো বেলবো আর ধনে পাতা চাটনি দিয়ে আলু ভর রুটি আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে গরম গরম খেয়ে নেবে আর বাকিটা রেখে দেবো সকালে টিফিন হয়ে যাবে রাত্রে নিশ্চিন্তে ঘুমাবো আলু মাখা রইলো আটা মাখা রইলো এবার টিফিনটা আমার হয়ে যাবে মোটা মোটা সাইজের হয়েছে। এমনি তো সারা বছর এই খাবারটা খুব টেস্টি কিন্তু শীতের দিনে এটা মানে খুব টেস্টি একটা খাবার। তো এখন হচ্ছে আমি ঝটপট করে রুটিগুলো একটা একটা করে সেকে নিই তারপর খাবার খেয়ে নেব আপনাদের খাবার খাওয়াটা শেয়ার করব না রুটিটাই করা শেয়ার করলাম আর তারপর হচ্ছে গিয়ে কি কি নিয়ে এলাম যেটা আমরা দিল্লি যাব দিল্লি যাওয়ার শপিং করলাম একটু মতো আপনাদের সঙ্গে শপিংটা পুরোটাই শেয়ার করবো তো চলুন। এখন রাত্রি ১০টা বাজে কি সুন্দর ব্যালকানিতে হাওয়া দিচ্ছে গ্রীষ্মকাল হলে এটা সত্যি খুব ভালো লাগতো একটাও লোক নেই শুনশাম শুনশান চারিদিক গেটটা খুললাম কারণ আলুর পরোটা করলাম
তো পুরো ঘরটা একদম মানে ধোঁয়া হয়ে গেছে। তো একটু গেটটা খুললাম, আর চলুন আপনাদের কি কি জিনিস নিয়ে এলাম সেগুলো দেখিয়ে তারপর টাটা বাই বাই করবো। যেটা আনা হয়েছে সেটা প্রথমেই দেখাই, আইসি নিচে এই টাইপের দুটো হ্যান্ড গ্লাভস, এগুলো কিন্তু আগের বছরও আইসি রয়েছে, সেগুলো পুরোনোগুলো আমি নিয়ে নেবো, আর এগুলো আইসির গুলো নতুনগুলো আইসির হলো। তো অ্যাকচুয়ালি আমারই দুটো নেওয়া হলো, কিন্তু এগুলো আইসি নেবে, তো বুঝতে পারছেন বাড়িতে মেয়ে থাকলে ওই আগে নেবে। তো যাই হোক, পার্পল কালার নিয়েছে, আমারও রাখা রয়েছে। আর মোজা প্রত্যেক বছরই থাকে, কিন্তু কোথায় হয়ে যায় সেগুলো আমারটা বিশেষ করে আইসির বাবাদেরগুলো রেগুলার প্রয়োজন হয় ওর আইসি, তো ঠিকই আছে। ওই এটা নায়কবাবু একটা মোজা নিলেন, মানে এটা নরম মোজা, ভেতরে দুটো দুটো কাপড়ের মোজাটা গরম, আর আমি নিলাম আমারটা এরকমই 50 টাকা দামের এরকম মোজা, 50 নয় 40 টাকা নিল মনে হয় আমারটা। আর এখানে আইসিও একটা নিল, ও হোয়াইট কালারেরই নিল অ্যাডিডাসের, তো এটা ঠিক আছে, ওর আঙুল দেওয়া দরকার নেই, কারণ ওরা আর বলছে জানেন তো আমরা ঠান্ডায় যেহেতু যাব দিল্লি, তো বলছে ওখানে প্রচুর ঠান্ডা, আগে থেকেই বলছে প্রচুর ঠান্ডা, তারপর বলছে করোনা হচ্ছে, আবার করোনা ঘুরে আসছে, তো কি হবে আমাদের যাওয়াটা এখনও জানি না, তবে যাচ্ছি। আর এগুলো পরে একদম কালো করা হয়ে গেল, এই দুটো নিল আইউসি, এগুলো কি মজা, এইটুকুটুকু কোনো ঠান্ডা কাটবে না, কিন্তু তবু নিল, এগুলোর দাম নিল 25 টাকা। এগুলো বাইরে ফুটে নিয়েছি এই মজাটা, আর এই আমারটাও এটাও বাইরের ফুটে একজন বসেছিল ওর কাছে নিয়েছিলাম, এগুলো আইসির বাবারটা ওখানে নিল ভোটানিদের কাছে, ওখানে নিয়েছে। তো আর আইসি নিল এই ব্ল্যাক মেটেলের দুটো চুড়ি, তো 150 টাকা দাম নিল চুড়িটা, অনেকক্ষণ ধরে দেখছিল, তো আমি ভাবলাম যে ও বলছিল নেবো না ছেড়ে দাও, অতটাও পছন্দ নয়, কিন্তু অনেকক্ষণ ধরে আমরা দেখলাম ভিডিও বানালাম, তো এই দুটো চুড়ি নিলাম, বেশি লোকজন ছিল না ওই জন্য। আর এরকম নিলাম একটা ব্যাগ, এই ব্যাগটা খুব সুন্দর, তিনটে চেন আছে, একটা দুটো চেন আছে ব্যাগটা, দুটো চেন আছে, খুব সুন্দর এই ব্যাগগুলো, এই সিম্পল এই ব্যাগগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এইটা একটা নিলাম। আর জ্যাকেট নেওয়া হলো, যেটা আইসির পছন্দ হলো, অনেকবার বললাম গ্রিন কালারেরটা নে, গ্রিন কালারেরটা নে, কিন্তু ও বলছে না আমি এইটাই নেবো ব্ল্যাক কালারের, আর অনেকটাই বড় জ্যাকেটটা, আমারও পরা হবে। তো আইসি বাচ্চাদের তো রকম রকম জিনিস নেওয়া হয়, এটা পরবে ওটা পরবে, যখন এটা পুরনো হয়ে যাবে তখন আমিও এটা ইউজ করতে পারবো, বা নতুনে আমরা মা মেয়ে দুজনেই পরতে পারবো। এই মানে মেয়ে মায়ের সাইজে হয়ে গেলে এইটাই ভালো, নিজের জিনিস যেমন ওদের চলে যায়, ওদের ওরা নিয়ে নেয় ভালো জিনিস, সেরকম কিন্তু ওদেরও অনেক জিনিস আমরাও ইউজ করতে পারি, যেমন আইসির লিপস্টিক কসমেটিক্স জিনিস কিন্তু ওর বাবা ওকে ভালো ভালো এনে দেয়, এগুলো আমি কিন্তু ইউজ করে থাকি। আর আমি নিলাম এই কোটটা, এটা এটা মানে মেহেন্দি কালার ঠিক নয়, কালারটা ওখানে আসছে না, এই কালারটা হচ্ছে মেহেন্দি কালারের থেকে সেটটা আরও 2-3 সেট হালকা সেট হলে যে কালারটা হবে সেই কালারটা হচ্ছে এইটা। তো বললো একটা নিয়ে নাও, তো বললাম ঠিক আছে, এই কোটটা নিয়ে নিলাম। তো বাস এগুলোই শপিং। আর এখানে এখানে বাটন যে আছে, এই হ্যাঙ্গারটা দিয়েছে, এই হ্যাঙ্গারটা বললাম একটা হ্যাঙ্গার দিয়ে দাও যাতে টাঙ্গিয়ে রাখতে পারি, এটা আমার স্বভাব ফ্রি খোঁজা, আর যদি আমি একটা ফ্রি পেয়ে যাই তাহলে আমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায়, একদম খুশ হয়ে যায়, এটার জন্য মন খুশ হয়ে গেল, এটা আমি আলমারিতে লাগিয়ে রাখতে পারবো। এক্সট্রা হ্যাঙ্গার যদিও আছে তবুও, আর এখানে একটা এক্সট্রা বাটন দিয়েছে, যে এই বাটনগুলো আছে একটা দুটো তিনটে, তো এখানে একটা এক্সট্রা দিয়েছে, যদি এই বাটনগুলো খুলে পড়ে যায় বা হারিয়ে যায় তো লাগাতে পারবো। সো চলুন, আমার শপিং এইটুকু, আর কিচ্ছু নয়। আর ও আইসি বাবার জন্য একটা বডি ওয়ার্মার, জকির একটা বডি ওয়ার্মার নিয়েছে, এটাও পরে দেখা হয়ে গেছে, আইসি সব খোলা হয়ে গেছে বাড়ি এসে। তো চলুন আমার ভিডিওটি এই অবধি, আর ওরা বাবা মেয়ে খেয়ে দিয়ে শুয়ে গেছে, এবার হচ্ছে আমি খাবো, এখানে আমি আনবো টিভি দেখতে দেখতে খাবো, ওই রুমে শুয়েছে, আমরা ওই আমিও ওই রুমেই চলে যাবো, একটু টিভি দেখে নেবো, ওই রুমটা একটু বেশি গরম,
ঠাকুর ঘরটা, তো ওই ঘরটাতেই আমরা শুচ্ছি তিনজন মিলে। আর খাওয়া দাওয়া তো ওদের হয়ে গেছে, এবার আমি খাবো। আমি একটু নিজের জন্য চা করব, চা দিয়ে আলু ভরা পরোটা খাবো। তো যাই হোক, আর কবে করোনা বলছে, আবার বলছে যে করোনা আবার আসছে, তো ভয় লাগছে কি হবে কি হবে। করোনাটাকে সত্যি ভয়ই লাগছে, কত মানুষের জীবন চলে যাচ্ছে, ভালো লাগছে না। আবার মনে হচ্ছে আবার ওই দিনগুলো আসবে, একদম বিরক্তকর। ঠাকুরকে ডাকছি যাতে ওই দিনগুলো আর না আসে। আপনারাও ঠাকুরের কাছে কামনা করুন যাতে করোনা আর আমাদের লাইফে না আসে, আর আমাদের করোনা দরকার নেই। অনেক লকডাউনে অনেক মানে কষ্ট গেছে, সবারই কী অবস্থা গেছে সেটা সবাই বুঝতে পেরেছি। অনেক লোক অনেক কষ্টে ভুগেছে। তো যাই হোক, আমার ভিডিওগুলি যদি আমার ভিডিওটি এই অবধি, আর বেশি বড় করব না। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তা একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে। আর জানেন তো ব্যস্ত থাকবেন কেন বলি, কারণ ব্যস্ত থাকা হচ্ছে জীবনকে সুস্থ সুন্দর রাখার একটা সবথেকে ভালো উপায়। নিজে ব্যস্ত থাকুন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে। চলুন, বাই বাই, গুড নাইট। অনেক জ্ঞান দিয়ে দিলাম, দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভালো ভিডিওতে। নাম হ্যায় কোই।